বিসমিল্লা রহমানুর রাহীম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর সহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারা বিশ্বে মা দিবস মা দিবস পালিত হচ্ছে মা দিবসে আপনারা মারা যারা যে যেখানে আছেন সব মায়েদেরকে জানাই অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন আর ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক দোয়া আপনারা যে যেখানেই থাকেন অনেক ভালো থাকেন তো আজকে মা দিবস উপলক্ষে আমি একটা ভিডিও করছি আর সে ভিডিওটা হচ্ছে আপনারা সবাই জানেন আমার মা গত তেরোই ফেব্রুয়ারি আমাদের ছেড়ে চলে গিয়েছে তো মা দিবসটা প্রতি বছরেই থাকবে আসবে আমার মা আর কোনো দিন ফিরে আসবে না আমার মায়ের সাথে কোনো দিন আর কথা বলতে পারবো না কোনো দিন আর কোনো কথা প্রথম কিছুই হবে না মনের কষ্টের কথা সুখের কথা ভালো লাগা ভালো মন্দ কোনো কথাই আর মার সাথে শেয়ার করতে পারবো না মাকে খুব মিস করি খুব মিস করি যখন অনেক মন খারাপ থাকে যখন মনে অনেক কষ্ট থাকে প্রতিটা মানুষেরই মনে কষ্ট সুখ শান্তি সব কিছু মিলেই থাকে তো তখন অনেক মনে পড়ে মাকে একটা কল দিই মার সাথে কষ্টের কথাগুলো শেয়ার করি আবার যখন অনেক আনন্দের একটা বিষয় হয় তখনও মনে হয় যে মাকে কল করি মার সাথে কথা বলি মাকে শেয়ার করি তো সবাই আজকে মাদি বসে মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে মাদি বসে মাকে নিয়ে অনেক কথা বলছে আমার মা অনেক ভালো মানুষ ছিল আমার মা আমাদেরকে অনেক ভালোবাসতো সবার মাই সবাইকে অনেক ভালোবাসে তো আমার মায়ের হাতে রেখে যাওয়া গত কোরবানির মা কোরবানির গরুর মাংসটা আমার ছোট বোন কয়েকদিন আগে একজনের মাধ্যমে আমার বাসায় একটা ছেলে থাকে তার মাধ্যমে সে গেছিলো দেশে থেকে দেশে তো তার কাছে মাংসটা পাঠিয়ে দিয়েছে তো সেই মাংসটা আমি আজকে ঘোনা করলাম আর ভাবলাম আমার মায়ের হাতের শেষ চিহ্নটা আজকে আপনাদের সাথে শেয়ার করি এবং আজকে আমি এটা ভোনা করি তো যখন ভোনা করছিলাম তখন আমার চোখের পানি আসলে আমি ধরে রাখতে পারছিলাম না আমাকে এরকম ভালোবেসে আর কোনো দিন কেউ এরকম কোরবানির মাংস দিবে না আমার ভাই বোনেরা যতই দিক মায়ের এই বা মমতাময়ী ভালোবাসা থেকে যে পাঠাতো সেটা তো আর কোনো দিন হবে না সেটা তো আর কোনো দিন পাবো না আসলে মাকে সব সময় মিস করি মাকে নিয়ে সব সময় কান্না করি ঘুম থেকে উঠলেই মনে হয় মাকে একটা ফোন করি মোবাইলটা হাতে নিয়েও দেখি যে না কাকে ফোন দেবো মা তো নেই যাই হোক আপনাদের যাদের মানেই তারা হয়তো বুঝেন যে মা হারানো ব্যথাটা কতটা কষ্টের তো আমাদের এখানে কালকে সবে কদরে নামাজ গিয়েছে মানে গত রাত্রে তো আমি নামাজ পড়ে মায়ের জন্য অনেক দোয়া করেছি তো সকালে উঠে ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই এই জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম আপনারা যে যেখানেই থাকেন আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন আমার মা যেন ব্যস্ত নথিব করতে পারে আমার মা যেন পরকালে অনেক ভালো থাকে তো এই মাংসটা যখন রান্না করেছি তখনও আমার অনেক কষ্ট হচ্ছিলো মার কথা মনে পড়ছিল। আর আমি যখনই রান্না করতাম তখনই আমি আমার মোবাইলটা অন রেখে আমি রান্না করতাম আর ভিডিও কলে মার সাথে কথা বলতাম তো আমি যখনই রান্না করি তখনই আমার মাকে সব সময় মনে পড়ে প্রতিদিনই মনে পড়ে এমন একটা দিন নাই যে রান্না করতে গেলে আমার মার কথা মনে পড়ে না গত বছর সব সবসময় মার সাথে আমি ভিডিও কলে থাকতাম আমিও তেমন বের হতাম না বের হতাম না তেমন বলতে বেরই হতাম না তো মাও ঢাকাতে ছিল গরবন্দি ছিল তো আমি সময়টা মার সাথেই কাটাতাম মা আমাকে দেখতো আমি মার সাথে দেখ কথা বলতাম আমি কি করতাম সব মার সাথে শেয়ার করতাম মায়ের কথা আর কী বলবো মায়ের কথা বলে কোনো দিন শেষ করা যাবে না তো মাংসটা যখন আমি রান্না করছিলাম তখনও আমার অনেক কান্না হচ্ছিল মার কথা বারবারই মনে হচ্ছিল যখন রান্না করে খেয়েছি তখনও হয়তো তখনও আমার খাবারটা যাচ্ছিলো না যে আরে আমার মা নেই আমার মায়ের হাতে রেখে যাওয়া মাংসটা আমি কি খাবো না সারা জীবনের জন্য রেখে দিব। স্ট্রেজে থাক তারপরে দেখলাম যে না সবাই খেলে হয়তো আমার মায়ের আত্মা শান্তি পাবে তো আমি রান্না করে আমার হাজব্যান্ডও অনেক মজা করে খেলো আমার বাসার ছেলেটাও খেলো তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আমার মায়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ